ว่าทะเลาะจบทะเลาะทะเลาะจบว่ามีทะเลาะจีทะเลาะทะเลาะจีแล้วแม่คุณสคูลยัดจีอันนี้แม่คุณสคูลยัดเชตอนนี้ดีมาวันวันที่ঘুরেছে আনন্দ করেছে এখন জুনিয়র স্কুল আরম্ভ হয়ে গেছে পড়া আরম্ভ হয়ে গেছে তো এখন সকাল সকাল স্কুল 9টা 9:30টার মধ্যে যেতে হবে তো ওকে ও আগে স্কুলে চলে যা বাবাই দিয়ে আসবে তাহলে তো জুনিয়র গুড মর্নিং বলে স্কুলে চলে গেল এখন তো জুনিয়র আসেনি সকালে তখন ওই ঘি ভাতটা হয়েছে ঘি দিয়ে ভাত দিয়ে অল্প করে ওকে খাইয়ে দিয়ে ওই স্কুলে গেছে এখনো আসেনি তো আজকে আমি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজ কি কি রান্না করেছি এই যে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বরবটি বাটা আর এটা হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল আর মা যে বাটিগুলো দিয়েছে সে বাটি আজকে উদ্বোধন করা হয়ে গেছে আমার আর এটা পটলের তরকারি সবার খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে বসেছি এই ভাত আর এই কাঁচা পেঁয়াজ আর এই বরবটি বাটা দিয়ে এখন আমি এই খাবো হেভি লাগে গরম ভাতের সাথে এই বরবটি বাটা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে খুব টেস্ট লাগে খেতে খুব ভালো লাগে তারপর অল্প করে একটু তরকারি নেব যিনি স্কুল থেকে চলে এসছে এসে তারপর ওকে চান করানো হয়েছে চান করে এখন দুটো ভাত খাইয়ে দিয়ে আবার ও পড়তে যাবে তো ও পড়তে যাবে ওই জন্য দুটো ভাত খাইয়ে দিই আবার আস্তে আস্তে দেরি হয়ে যাবে আর আজকে কি দিয়েছে স্কুলে কি হয়েছে কি দিয়েছে আন্টি কি দিয়েছে ও জুনিয়র স্কুলে যে এত হোমওয়ার্ক দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি ঠিক করে অনেক হোমওয়ার্ক দিয়েছে জুনিয়র স্কুলে এই যে এই হোমওয়ার্কগুলো সব করবে তাই না তা দেখে না স্কুল ভালো লেগেছে অনেকদিন পরে গেছো যে হ্যাঁ স্কুলে তোমার বান্ধবী হয়েছে বন্ধু কয়টা বন্ধু হয়েছে দুটো নাম কি কি নাম স্কুলের দুটো বন্ধুর কি নাম তানিয়া ও জানি না নাম জিজ্ঞাসা করতে হয় তো তোমার নামও বলবে হ্যাঁ বন্ধুদের নামও শুনবে ঠিক আছে তোমার নাম তো জিনিয়াসা আর স্কুলে পড়িয়েছে আন্টি পড়িয়েছে তুমি সব পড়া বলেছো তো চুপ করে যে বসে রয়েছে সেটা না তো চুপ করে বসো তো খেলছিল ও খেলাধুলা করছিল তাই এই চা জিনিয়ার খাবার নিয়ে চলে এসেছি আর জিনিয়ার হোমওয়ার্ক করছে জিনিয়ার স্কুলের হোমওয়ার্ক বাড়ির আন্টি করে দিয়েছে এই যে স্কুলের হোমওয়ার্ক গুলো সব জুনিয়র বাড়ি আন্টি করে দিয়েছে তা আবার জুনিয়র একটা খাতা আনতে হবে একটা স্কুলের খাতা একটা বাড়ির খাতার মধ্যে স্কুলের আন্টি করে দিয়েছে আর বাড়ির আন্টি এইগুলো লিখিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি ঠিক আছে এরকম ও এরকম ফুল ফুল কিনতে হবে ঠিক আছে এই বাড়ির আন্টি এইগুলো করিয়েছে জুনিয়রকে আজকে আর হোমওয়ার্ক দিয়েছে অ থেকে
ও এ থেকে জেড, আর এই যে ছোট হাতের এ থেকে জেড, এগুলো অ আ হয়ে গেছে, এবিসিডি হয়ে গেছে। এবার ছোট হাতেরটা করছে, তার ক থেকে থ অব্দি দিয়েছে, একে চন্দ্র 1 থেকে 40, আর 1 থেকে 40 অব্দি দিয়েছে। এগুলো জিনিয়া এখন করছে। ঠিক আছে, কি হয়েছে, ও চুল কাটছে? জি লেখো। আর জিনিয়া এখন জল বিস্কুট খাবে, আর আনলি কাচ্চা জল বিস্কুট, না খেতে হবে, নাহলে কোনো পেট ব্যথা করবে না। এখন এই কদিন ধরে দুধ দিচ্ছি না, কারণ সেদিনকে এত পেট ব্যথার জন্য, কারণ সকালেও একটু জল বিস্কুট দিয়ে সন্ধ্যেবেলাও জল বিস্কুটটা দেওয়া হয়। আর আজকে আবার রাতে আবার তোর ভাত রান্না তো আছেই, কিন্তু কালকে আমাদের এখানে শীতলা পুজো, তা পুজো তো দিতে পারবো না, তা পান্তাটা অন্তত পান্তাটা খাবো, তা আবার পান্তা রান্না করতে হবে রাতে। পাস্তা করছি, আর এটা পাস্তা সস, পাস্তা সসটা দিয়ে দিচ্ছি। সস দিয়ে দিয়েছি, এবার লাস্টে একটু চিজ দিয়ে দেবো, আর আমি নর্মাল ভাবেই করছি। আর চিজ এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি পুরো মেল্ট হয়ে যাবে, চারিদিকে লেগে যাবে। আর আমি পুরো রেসিপিটা দিচ্ছি না, যদি কারো ইচ্ছে হয় জানার তা কমেন্ট করতে পারেন। জিনিয়া সব লেখা কমপ্লিট হয়ে গেছে, এই যে অ লিখেছে, এগুলো লিখেছে, এই যে 1 2, এই যে সব কমপ্লিট হয়ে গেছে লেখা। পাস্তা খাবে এখন, জিনিয়া খাবে, জিনিয়া দাদা খাবে, আমিও খাবো, সন্ধ্যাবেলা এখন পাস্তা খাবো, তাড়াতাড়ি করে লিখে নিয়েছে, এখন পাস্তা করতে যাব। এই যে পাস্তা বানানো হয়ে গেল চিজ দিয়ে, চিজ অল্প ছিল, এরকম ছোট ছোট দুটো কিউব ছিল, সেইকে পিৎজা করেছিলাম, আর দুটো ওই জন্য দুটো রেখেছিলাম চিজ, তা ওই দিয়েই করে দিয়েছি দুজনকে। এখন খেয়ে দেখো ওরা কেমন লাগে, আগে জিনিয়াকে একটু খাইয়ে দিই। আমি হাত বলো কেমন হয়েছে, ভালো হচ্ছে, টেস্টি, ওই দিয়ে তাকে বলো, বলো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমি খুব নর্মাল ভাবেই করেছি, ভালোই লাগছে। রাতের ভাত হয়ে গেছে, আর কালকের জন্য আবার সব গ্যাস ট্যাস ভালো করে মুছে, হাঁড়ি টাড়ি ভালো করে ধুয়ে, আবার আমি আবার জামাটাও পাল্টিয়েছি, পাল্টে সেই ভাত বসিয়েছি, কারণ কালকে পুজোর জন্য ওই যে পান্তা ভাত করব, আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর সেরকম কোনো তরকারি করিনি, আর ভেবেছিলাম যে সকালে যদি দুটো ওই যে ফুলুরি বিক্রি হয় সেই ফুলুরি কিনে নিয়ে আসবো, পান্তা ভাত দিয়ে ফুলুরি খুবই ভালো লাগে, আর আলু সিদ্ধ দিয়েও আমার খুব ভালো লাগে, তাই জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। আর বাইরে আজকে এত বৃষ্টি আরম্ভ হয়েছে, এখন এখনো চলছে, আমাদের মাঠ পুরো জলে পুরো ভরে গেছে, এখন বোঝা যাবে নাকি রাতে, পুরো মাঠ জলে পুরো ভরে গেছে, এত বৃষ্টি, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ মেঘে এরকম হচ্ছে, আর ডাকছে খুব। তা এই যে এখানে রাতের জন্য অল্প করে, কারণ পাস্তাটা খেয়েছে, অল্প করে ভাত করে গামলার মধ্যে বের করে নিয়েছি, তারপর হাঁড়ি টাড়ি সব মেজে নিয়েছি, আর কারেন্ট আবার কখন চলে যায় বুঝতে পারবো না, কারণ এত ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমি আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আপনারা অবশ্যই দেখবেন, আর আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টাটা।